না অবশ্যই মিস করি, কারণ ছোটবেলা যখন ঈদ আসবে রোজার মাস থেকে শুরু করতাম, আর নতুন কাপড় দিতে হবে, আর তার সঙ্গে ম্যাচিং করে জুতো দিতে হবে, চুড়ি দিতে হবে, কানের কানের দুল দিতে হবে, তো এগুলো সবসময় ভাবতাম। যখনই দেখা গেল 10-12টা রোজা শেষ হয়েছে তখন থেকে কেনাকাটা শুরু হলো। তা আমি সবসময় একটু জিদ্দি ছিলাম যে মার কাছ থেকেও নিব, বাবার কাছ থেকে নিব, আবার নানা, আমি প্রথম নাতনি ছিলাম, নানা নানির কাছ থেকে নিব। তাই ঈদের দিন কিন্তু বেশ বোধহয় 5-6টা হয়ে যেত আমার আর কি। আমি খুব গর্ববোধ করতাম, আমার অন্য অন্য বোনদের বলতাম না আমার বেশি হয়ে গেছে, ওরা একটু কান্নাকাটি করতো। তবে আরেকটা হতো, ওইটা এখন আসলে খুব মিস করি, কাপড়গুলো হতো কি আমার বান্ধবীদেরকে আগে দেখাতাম না, একদম বালিশের নিচে লুকিয়ে রাখতাম যে সকালে উঠব, ঈদের দিন পরে ওদেরকে দেখাবো। তোর বান্ধবী অনেক বলতো, এই দেখা না তোর কী কালারের, তোর কী কালারের, কী ধরনের ড্রেস নিয়েছিস, ওকে না ঈদের দিন দেখাবো। তো এগুলো আসলে একটু মনে পড়ে, অবশ্যই মনে পড়ে ঈদের সালামি। ঈদের আর একটা হলো সবচেয়ে বড় কথা, ঈদের সালামি, মানে যত তাড়াতাড়ি পারি গোসল করে নতুন কাপড় পরে একদম সালাম, সবাই সালাম করবো, পরে ঈদের সালামি নিব। তো এখন অবশ্য সালামি নেই কিন্তু দিতে হয় বেশি। আমি জানি না, হয়তো যুগ চেঞ্জ হয়েছে, মানে যার জন্য মনে হয় এটা। তবে আসলে যতটা মানে রাগ ঢাক করে থাকা যায়, কারণ ছবি দেখে হলো পয়সা দিয়ে, তাই নয় কি? আমি যদি ওপেনলি সবসময় চলতে থাকি, ফিরতে থাকি, তাহলে দর্শকরাদের আমার কাছে মনে হয় একটু কিউরিয়াসিটি বোধ হয় কমিয়ে যায় আর কি, কারণ আমি পয়সা দিয়ে ছবিটা দেখছি। আর আমি সবসময় যখন আমি এমনি দেখতে থাকবো তখন অতটা মনে হয় তার প্রতি একটা আগ্রহটা থাকে না। কারণ হলো কি, আমরা যখন, আমি বিশেষ করে আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন তো বিটিভি শুধু ছিল, তো বিটিভি কিন্তু অনেক সময় দিয়ে আমাদেরকে ডাকতো আর কি কোনো অনুষ্ঠানের বিশেষ প্রোগ্রামে, মানে প্রার্থীপক্ষে কিন্তু আমরা যেতাম না। মাঝে মাঝে হয়তো কোনো ইদেয়া বাসায় এসে আমাদের যে ছায়াছন্দ, যে গানের যে অনুষ্ঠান, আমাদের নিজেদেরই গান যে আমরা লিপসিং করেছি ছবিতে, ওগুলোর হয়তো কিছু অনুষ্ঠান দুই একটাতে আমি করেছি, কিন্তু বাসায় ওরা এসছে, এসে তারপর ইন্টারভিউ নিয়েছে, তো কখনো কিন্তু বিটিভিতেও যায়নি। এই কারণেই যে যদি আমাদেরকে এমনি ফ্রি দেখে ফেলে হয়তো হলে আগ্রহটা কমে যাবে, এটা আমাদের বিশেষ করে আমার মধ্যে এই ব্যাপারটা ছিল। তা যেটা বলতে চাচ্ছেন আপনি যে এখন ছবি রিলিজ হলেই একদম ফেসবুকে বা অনলাইনে যেখানে মানে সব জায়গায় একদম প্রচার করে তারপরে আমাদের যারা সেলিব্রিটিরা যায় আর কি, আমি জানি না কতটুকু লাভবান হয়। তবে হ্যাঁ, আমরাও গেছি, সেটা মানে এইভাবে না, কোনো কোনো হলে মানে বিশেষ কোনো ছবি রিলিজ হয়েছে তখন হয়তো দেখা গেল, যেমন খুলনাতে আমি গেছি, চিরাঙ্গ গেছি, এমনি করে দুই একটা হলে বোধহয় গেছি আর কি। তো ওইভাবেই সবাই মিলিতভাবে যে প্রডিউসার, ডাইরেক্টর, শিল্পীরা ওদের একদম পত্রিকাতে উঠছে বা তখন আপনার প্রচার হচ্ছে যে অমুক দিন অমুক শিল্পীরা আসবে এই ছবি যারা প্রমোট করতে, ওই তো একটা দুটো হলে আমরা যেতাম, তো তারপর কিন্তু ওভাবে আমাদের যাওয়া হতো না আর কি। আমি জানি না, হয়তো এখন ট্রেড চেঞ্জ হয়েছে, এইভাবেই প্রচার করে গিয়ে ফলে ফলে ঢুকলে আমার মনে হয় ছবি ওদের বিজনেস করবে, এটা বোধ হয় সবার প্রত্যাশা। না আমি তো আপনার সেন্সর বোর্ডের মেম্বার, আমি তো আগে ছবি দেখে ফেলি, তবে বিশেষ কোনো কিছু ইংলিশ ছবি যদি আমাদের দেশে তো ইংলিশ ছবি চলে, ইংলিশ ছবি আমরা সেন্সার করি, তো বিশেষ কোনো ছবি হলে অবশ্যই আমি তো দেখেই ফেলি, তখন আমার মানে আমার ভাই বোনের বাচ্চা কাচ্চা, আমার পরিবার যদি বলে চলো যাই দেখি, তাদের সাথে যেয়ে ছবি দেখি।